আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে করব ঝরঝরে সাদা পোলাও। আমি যখন পোলাও রান্না করতে জানতাম না, তখন আমার কাছে মনে হতো পোলাওটা জানি কত ঝামেলার বিষয়, কিন্তু এখন রান্না করতে করতে এমন অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন মনে হয় এটা খুব সহজ একটা রেসিপি। তাই নতুনদের কথা মাথায় রেখেই খুব অল্প উপকরণে পোলাওটি রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে পোলাও রান্না করলে আপনার পোলাওয়ের একটা পারফেক্ট টেক্সচার পাবেন। আর তার জন্য অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি পোলাওটা আজকে চিনিগুড়ি চাউল দিয়ে করব। তো এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চিনিগুড়ি চাউল। চাউলটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দশ মিনিট পর চাউলটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না পানিটা ক্লিন দেখাচ্ছে। পানিটা মোটামুটি ক্লিন হয়ে এসেছে। এখন আমি এই চাউলটাকে একটা স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরতে দিয়ে চলে যাব মূল রান্নায়। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে চুলার জালটা অন করে দিলাম, আর দিয়ে দিব 1 টুকরো বাটার। এখানে 3 টেবিল স্পুনের মতো বাটার আছে, আর আমি রান্নার তেল দিয়ে দিব 2 টেবিল স্পুন। দিয়ে বাটারটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করছি। এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, আর 1 টুকরো দারচিনি, 1টা লং, আর 2টা এলাচ। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজব না, যেহেতু বলেছি আমরা পোলাওটা সাদা করব। তাই এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি সেই স্ট্রেনারে ঝরিয়ে রাখা চাউলটা, আর দিয়ে দিচ্ছি সাথে 3টা কাঁচামরিচ। 3টা কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে দিয়েছি। চাউলটাকে আমি অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন কালারটা সুন্দর একটু চেঞ্জ হয়ে এসছে, আর সমসম করে একটা সাউন্ড হচ্ছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ গরম পানি। গরম পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। আমি যে কাপে চাউলটা মেপেছিলাম আমি সেই কাপেই 3 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দেওয়ার সময় অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন। আর এখন আমি পানিটা দেওয়ার পর দিয়ে দিব প্রায় 1/4 কাপের মতো গরম দুধ। দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লবণ। লবণটা আমি সম্পূর্ণ দিলাম না, আমি একটু পরে চেক করে তারপর দিব। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। আমার লবণটা হয়নি, তাই আমি বাকি লবণটা দিয়ে দিলাম। এই পানিতে যদি আপনার লবণটা একটু বেশি হয়, তাহলে বুঝবেন যে পোলাওয়ের লবণটা ঠিক থাকবে।
লবণটা ভালো করে মিশিয়ে আমি সব সাইড থেকে বাদগুলো নামিয়ে দিচ্ছি আর সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য আবারও অপেক্ষা করছি। আমি 7 মিনিট পর ফিরে এলাম আর ঢাকনাটা খুলে প্রায় শেষ পর্যায়ে আমাদের পোলাও। এই যে চা, আমি ভাতটাকে উপর নিচ করে দিচ্ছি। পোলাওটাকে সমান করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা আমি 2-3 সাইড থেকে ছড়িয়ে দিব আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। এটা কিনা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অফ করে দিচ্ছি। আর যেহেতু এটা ইলেকট্রিক চুলা তো এটাতে অনেকক্ষণ পর্যন্ত হিট থাকবে। এই যে আমার পোলাওটা রেডি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু চামচ দিয়ে বেড়ে দেখাচ্ছি, এই যে কত ঝরঝরে আর সাদা। আমার ঘিয়ের কালারটা একটু ব্রাউন, তাই আরও সাদা হতো যদি সাদা ঘি দিতে পারতাম। আমি আমার আজকের পোলাওটা সার্ভ করেছি কিছুটা ভেজিটেবল সালাদ আর কিছুটা গরু মাংস আর বেগুন ভাজির সাথে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কমেন্টস করে জানাবেন কেমন হলো আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।